হ্যালো বন্ধুরা, রান্নার সহজ পাঠে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটি রেসিপি। এটা কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি, সম্পূর্ণ মশলাবিহীন এই রেসিপিটা আমি ঝটপট বানিয়ে ফেলেছি। আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে করে আমি কোনো রেসিপি শেয়ার করলে সেটা ঝটপট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ অন্য স্বাদের এই সুস্বাদু পাঁচ মেশালি সবজি বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি পেঁপে, নিয়েছি চার পাঁচটা পটল, পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, একটু কুমড়ো, ঝিঙে, ডাঁটা, বরবটি। আপনাদের ঘরে যদি আরও কোনো সবজি থেকে থাকে আপনারা কিন্তু সেগুলোও ব্যবহার করতে পারেন একমাত্র করলাটাকে বাদ দিয়ে। নিয়েছি কাঁচা লঙ্কা, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটা আলু এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি। আর অবশ্যই যেটা লাগবে, হাফ কাপ গোবিন্দভোগ চাল আর একটু গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারুচিনি। সবার আগে আমরা কড়াইতে দিয়ে দেব এক চামচ ঘি। এক চামচ ঘি কিন্তু দেব, বেশি ঘি আমরা দেব না। আর আমি গোবিন্দভোগ চালটাকে আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই চালটাকে আমরা হালকা এই ঘিতে ভেজে নেব, অল্প একটু সময়ের জন্য, খুব একটা কিন্তু ভাজব না। আমি চালটাকে ভেজে নিয়েছি, মোটামুটি চালের জলটা শুকিয়ে এলেই কিন্তু চালটা ভাজা হয়ে যাবে। চালটা উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দেব আমরা একটুখানি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর যে গোটা মশলাগুলো আমরা রেখেছিলাম, একটুখানি জিরে, লবঙ্গ, দারুচিনি, এলাচ, এগুলোকে আমরা দিয়ে দেব। গোটা মশলাটা ভেজে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেব সেই সব সবজিগুলো যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, যেমন পেঁপে, আলু, পটল আর কাঁচা লঙ্কা, এগুলো সব আমরা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। দুই তিন মিনিট মতো হালকাভাবে ভেজে নিয়েছি। এবার বাকি যে সবজিগুলো ছিল, বরবটি, ডাঁটা, কুমড়ো, ঝিঙে, যেগুলো নরম টাইপের সবজি, সেই সবজিগুলো সব আমরা এখন এর মধ্যে দিয়ে দেব আর আবারও একটু ভালোভাবে এদেরকে ভেজে নেব। সবজিগুলো দেখুন বেশ নরম হয়ে এসেছে আর সবজিগুলোর থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা একটুখানি হলুদ অ্যাড করব। হলুদটা অ্যাড করার পর ঢাকনা ছাড়াই কিন্তু এবার আমরা সবজিটাকে একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি সব সবজিকে একসাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার যে গোবিন্দভোগ চালটা আমরা ঘিতে ভেজে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেব। চালটাকে মিক্স করে আমি দুই মিনিট মতো আবারও এদেরকে একটু কষিয়ে নিয়েছি। এবার আমরা একটুখানি গরম জল অ্যাড করব, এক কাপ মতো গরম জল আমরা অ্যাড করব। করে এটাকে আমরা ঢেকে রেখে দেব হালকা আঁচে। আমি পাঁচ মিনিট মতো এটাকে ঢেকে রেখেছিলাম। দেখুন গোবিন্দভোগ চালগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সাথে সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এবার এখনো একটু ঝোল ঝোল রয়েছে, এই ঝোলটাকে আমরা একটু শুকিয়ে নেব। আমি বাকি ঝোলটাও শুকিয়ে নিয়েছি, এবার ওপর থেকে একটু চিনি এইভাবে দিয়ে দেব। আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো ঘি, এক চামচ ঘি। এটা দিয়ে দিয়ে ভালো মতো এদেরকে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই সম্পূর্ণ অন্য স্বাদের পাঁচমিশালি সবজি একদম রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, এমনকি আপনারা রুটি তরকারির সাথেও কিন্তু এটাকে খেতে পারেন।